ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপা। আপনি যদি প্রথমে আপনার নিজের সম্পর্কে আর আপনার অর্গানাইজেশন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সম্পর্কে কিছু বলতে চাইতে। আমি তাসলিমা আক্তার, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান। আমি পাঠশালায় পড়াই, ফটোগ্রাফি করি। গার্মেন্টস শ্রমিক সংহতি গত 12 বছর ধরে পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে। মূলত আমরা শ্রমিকদের মজুরি, তাদের নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন রাইটস, এই কয়টা বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা লড়াই সংগ্রাম করি। একই সাথে আমরা নারী শ্রমিকদের উপরে যে যৌন হয়রানি এবং পাশাপাশি শ্রমিকদের উপর সার্বিকভাবে যেই নির্যাতন, সেগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান নেই। আমরা চেষ্টা করি শ্রমিকদেরকে সংগঠিত করার, এবং আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে মালিক, সরকার এবং বায়ার তিন পক্ষকেই আমরা শ্রমিকদের দাবি দেওয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং শ্রমিকদের এই দাবি এবং অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করি। বর্তমানে COVID-19 আমাদের গার্মেন্টস শিল্পের উপর এক ধরনের বিধ্বংসী প্রভাব রেখেছে। বাংলাদেশের শ্রমিকদের উপর এটার প্রভাব কেমন পড়ছে? আমরা সবাই জানি যে COVID-19 আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এই COVID-19 ভাইরাসের যে আক্রমণ, সেটার মধ্যে দিয়ে সারা বিশ্ববাসী আসলে একটা খুব খারাপ সময়ের মধ্যে পার করছে। এবং আমাদের দেশেও গত 8ই মার্চ প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত হয় একজনের মধ্য দিয়ে, এবং তারপর থেকে আমরা দেখি যে সারা দেশে একটা আতঙ্কের পরিস্থিতি বিরাজ করছে, কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারবো, আমাদের জীবনকে বাঁচাতে পারবো, সেই আতঙ্ক। কিন্তু পোশাক শ্রমিকদের ক্ষেত্রে, যারা আমাদের অর্থনীতির চালিকা শক্তি, যারা বাংলাদেশের নাম সারা দুনিয়ায় পরিচিত করেছে, সেই তরুণ 40 লাখ শ্রমিক কিন্তু আসলে এই সময় যখন তাদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের স্বাস্থ্য রক্ষার বিষয়ে তাদের মনোযোগী হওয়ার কথা ছিল, সেই সময় তাদের আসলে সেই সুযোগ একেবারেই জোটেনি বলা যায়। কারণ শ্রমিকদেরকে কারখানায় থাকতে হয়েছে, শ্রমিকদেরকে মাঠে থাকতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশে প্রায় $3 বিলিয়নেরও বেশি যে আন্তর্জাতিক অর্ডার, সেই অর্ডার বাতিল হয়ে যায়। সেই অর্ডার বাতিল হয়ে যাওয়ার ফলে কারখানায় শ্রমিকদের যে সময় আসলে লকডাউন হওয়ার কথা ছিল, সারা দেশে যখন লকডাউন চলছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের শ্রমিকদের কারখানায় কাজ করতে হয়েছে, এবং মালিক এবং সরকারের মধ্যেও এই বিষয়ে একটা সিদ্ধান্তহীনতা ছিল, তারা কারখানা ছুটি দেবে কি দেবে না। ফলে শ্রমিকরা কারখানায় ছিলেন, এবং মালিকরা একটা সময় যখন সিদ্ধান্ত নিলেন যে কারখানা ছুটি দেওয়া যেতে পারে, তখন শ্রমিকরা বাড়ি ফিরলেন, এবং এমন ভাবে শ্রমিকরা গণপরিবহন ব্যবহার করলেন যে পুরো বিষয়টা আসলে সংক্রমণটাকে আরো ছড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হলো। এবং আমরা তারপর থেকে আজকে পর্যন্ত, এই 8ই মার্চ থেকে আজকে পর্যন্ত সময় আমরা দেখলাম যে শ্রমিকরা কখনো টার্মিনেশনকে মোকাবেলা করছে, কখনো তারা বেতন পাচ্ছে না সেটাকে মোকাবেলা করতে হচ্ছে, এবং তাদেরকে একই সাথে ছাঁটাইকেও মোকাবেলা করতে হচ্ছে। কারণ আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে প্রায় 10 লাখ শ্রমিকের মতো ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা আছে, ইতিমধ্যে সেই ছাঁটাই শুরু হয়ে গেছে। ফলে যেই শ্রমিক আসলে পোশাক শ্রমিকরা যারা আমাদের অর্থনীতির প্রাণ, তাদের দায়িত্ব কে নেবে, তাদের বেতন কিভাবে হবে, এই জিনিসগুলো পুরোটাই একটা প্রথম থেকে অনিশ্চিত অবস্থায় ছিল। ফলে শ্রমিকরা আসলে পেটের দায়ী আমরা বলতে পারি যে তারা স্বাস্থ্য চিন্তা করার কোনো সুযোগ পায়নি, তাদের বেতনের নিশ্চয়তা ছিল না, তাদের ছাঁটাই, প্রত্যেকটা জিনিস বারবার তাদেরকে আসলে ভীষণ রকম বিপর্যস্ত করেছে। এবং এখনো সেই চাকরি হারানোর ভয়েই আসলে পোশাক শ্রমিকরা ভীষণ নিরাপত্তাহীন অবস্থার মধ্যে দিয়ে কারখানায় কাজ করছেন। আপনি কি কোনো বিশেষ শ্রমিকের কথা বা গল্প বলতে পারবেন যাতে আমরা আরো ভালো বুঝতে পারি মানুষের দৈনন্দিন জীবনে এই সংকটের প্রভাব কেমন পড়েছে? আসলে গল্প তো অনেকগুলোই বলা যায়, আসলে দুইটা ছোট ছোট কথা দুই শ্রমিক বন্ধুর আমি একটু শেয়ার করতে চাই। যেমন প্রথম দিকে যখন কারখানা বন্ধ হবে না, খোলা থাকবে, যখন আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে প্রথম সরকার যখন 2টা লকডাউন ঘোষণা করলো, তখনও আসলে শ্রমিকদের কারখানা বন্ধ হবে কিনা সেই বিষয়ে কোনো সরাসরি ঘোষণা ছিল না। আমরা শ্রমিকদের কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে কি করা উচিত, তারা কি মনে করে। যেই শ্রমিক প্রথম দিকে বলছিল আসলে কারখানাগুলো বন্ধ রাখা উচিত, সেই শ্রমিকই যখন দেখলো যে তাদের বেতন কাটা পড়ছে, সেই শ্রমিকই পরবর্তী সময়ে বলছেন যে আসলে আমার তো বেতনেরই নিশ্চয়তা নেই, আমার তো পেটের খিদাই পূরণ হচ্ছে না, আমার যদি খাবারের নিশ্চয়তা না থাকে তাহলে আমি করোনা দিয়ে কি করব, আমার তো
কোনো সুযোগ নাই আসলে, মানে কারখানা খোলা মানে কাজ না থাকলে আমি খাবো কি, বা আমার বেতন না থাকলে আমি চলবো কিভাবে। শ্রমিক বলছিলেন যে সরকার তো চারপাশে সবকিছু লকডাউন করেছে কিন্তু আমার পেট তো লকডাউন করে নাই, ফলে আমার তো বেতন দরকার, আমার নিশ্চয়তা দরকার। আরেকজন শ্রমিক যখন কারখানাগুলোতে কোনো রকম কোভিড টেস্টের ব্যবস্থা যথাযথভাবে নেই, এবং আমরা দেখছি যে এই পরিমাণ টেস্টিং দরকার, সেই টেস্টিং নেই, এবং অনেক জায়গায় তথ্য গোপন করারও চেষ্টা হচ্ছে যে কত শ্রমিক আক্রান্ত হয়েছে, এবং সেই সময় আমরা দেখছি যে একজন শ্রমিকের কথা আমি বলতে পারি, উনি বলছিলেন যে ওনার ধারণা ওনার কোভিড অলরেডি হয়ে গেছে, কারণ ওনার জ্বর এসেছিল, ওনার ওয়াইফ উনিও গার্মেন্টস এ কাজ করেন, ওনাদের দুইজনেরই ওনারা অসুস্থ ছিলেন, এবং ওনাদের ধারণা যে ওনাদের কোভিড হয়েছে, এবং ওনারা টেস্ট করেন নাই, কারণ টেস্ট করতে গেলে অনেক রকম হয়রানি, অনেক লম্বা লাইন, এটা তো আছেই। তার পাশাপাশি উনি যেটা বলছিলেন যে যদি এখন টেস্ট করতে যায়, যদি সেইটা পজিটিভ আসে, তাহলে তার চাকরি হারানোরও একটা সম্ভাবনা আছে, ফলে তারা নিজেরাও গোপন করার চেষ্টা করে, আবার মানে এই টেস্টের সুযোগটাও নাই, ফলে এমন একটা সংকটের মধ্যে আসলে পোশাক শ্রমিকরা আছে। তাদের জীবনের কথা ধরেই আমি বুঝতে পারি। যেমন আমি আরেকটা কথা বলি আপনাকে, যেমন একটা শ্রমিক বলছিলেন যে আপা আমার বাসার চারপাশে সবার জ্বর, আমারও জ্বর, সবার জ্বর। তখন আমি যখন তাকে বললাম যে আপনি তাহলে টেস্ট করেন, উনি মানে বললেন না মনে হয় ভালো হয়ে যাবে। আবারও আমি তাকে দুদিন পরে বললাম যে আপনি টেস্ট করেন, তখন উনি বললেন না আমার তো মোটামুটি ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে। তা আমি বললাম আপনার চারপাশের বাসার সবার, যেহেতু আপনি জানেন যে শ্রমিকরা মানে একটা বাসার মধ্যেই 7-8টা পরিবার আলাদা আলাদা ঘরে থাকে, তারা যদি সবাই জ্বরে আক্রান্ত হয় বা তাদের উপসর্গ থাকে, তাহলে এটা বোঝাই যায় যে এখানে করোনা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেইখানে তারা বলছে তারা প্যারাসিটামল খেয়ে বা ওষুধ খেয়ে তারা মোটামুটি এখন ঠিক আছে। এই বলাটা বা এই গোপন করার যে চেষ্টা, মানে আমার পরিচিত যে বন্ধু, যে বন্ধু আমার সংগঠন করে, সেও আমার কাছে এটা লুকাতে চাচ্ছে, এই কারণে যে সে মনে করছে এটা যখনই প্রকাশ হবে তখন তার চাকরির একটা অনিশ্চয়তা তৈরি হবে, এবং কোনোভাবেই যেহেতু এখন প্রচুর ছাঁটাই হচ্ছে, এবং এক কিছুদিন আগে বিজিএম এর থেকে একভাবে বলাই হলো জুন থেকে আরেক দফা ছাঁটাই হবে, ফলে শ্রমিকদের মধ্যে একটা ভীষণ রকম আতঙ্ক কাজ করছে যে কোনোভাবেই কাজ হারানো যাবে না, যে কারণে সে তার অসুস্থতার কথা লুকাচ্ছে। তো এটা একটা খুব কি বলবো, একটা অমানবিক পরিস্থিতি, যেখানে একজন শ্রমিক তার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। এ সময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি শ্রমিকদের কিভাবে সাহায্য করছে সেটা জানতে আমরা কৌতূহলী। আপনারা কোন কোন শহরে কাজ করছেন আর কি কিভাবে আপনারা শ্রমিকদের সাহায্য করছেন? মার্চের 25 তারিখে যখন প্রথম লকডাউন ঘোষণা করা হলো, তখনও কিন্তু কারখানাগুলো খোলা, কারখানা তখনও বন্ধ হয়নি, এবং সেই সময় আমরা দেখতে পেলাম চারপাশে ভীষণ রকম আতঙ্ক, শ্রমিকরা যথাযথভাবে মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে সাবান স্যানিটাইজার এগুলো নেই। তো আমরা আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, আমাদের বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী যারা যেখানে আছে তাদের কাছ থেকেই আমরা সাহায্য চাইলাম, যাতে আমরা আমাদের শ্রমিক বন্ধুদের পাশে, শ্রমিক ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি, এবং প্রাথমিক পর্যায়ে আমরা মাস্ক, স্যানিটাইজার, সাবান এই সমস্ত জিনিসগুলো আমরা 5টা শ্রমিক অঞ্চলে, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মিরপুর, ঢাকা, এই কয়েকটা শ্রমিক অঞ্চলে আমরা শ্রমিকদের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী বিতরণ করি, এবং তার পরের ধাপেই আমরা শ্রমিকদেরকে খাদ্য বিতরণ করার চেষ্টা করি, এবং এই 5টা এলাকায় যেখানে আমাদের যোগাযোগ আছে সেই সমস্ত জায়গায় আমরা শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করি। 1 সপ্তাহের খাবার জনপ্রতি শ্রমিকদেরকে আমরা বিতরণ করি। ইতিমধ্যে আমরা প্রায় 2 দফায় এই খাবার আমরা প্রায় 1300 পরিবারকে দিতে পেরেছি। আমরা কখনো চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি যে শুকনো খাবারগুলো, সেগুলো আমরা এই পরিবারগুলোর কাছে পৌঁছে দিয়েছি। এই খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সহায়তার পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো শ্রমিকরা যাতে তাদের বেতন পায়। শ্রমিকরা প্রথম যখন লকডাউন হয়েছিল তখন আমরা মালিক এবং সরকারকে বলেছিলাম যে একটা দেশে 2টা নীতি থাকতে পারে না। একটা দেশে মধ্যবিত্ত, সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই ছুটিতে যাবে, কিন্তু শ্রমিকরা যাবে না, এটা হতে পারে না। ফলে আমরা প্রথম থেকে সেই দাবি করেছি, এবং মাঝপথে এসে মালিকদের যেই সংগঠন বিজিএমই, তারা বন্ধ করার জন্য একটা ঘোষণা দেয়, এবং সেই সময় আমরা বলি যে শ্রমিকদের এই বন্ধের সময় যাতে তারা পূর্ণ বেতন পায়, এবং তাদের যাতে ইমার্জেন্সি ফান্ড করা হয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা, এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য
তাদের টেস্ট করা, তাদের আইসোলেশনের ব্যবস্থা করা, এইরকম অনেকগুলো দাবি নিয়ে আমরা বারবারই মালিকের কাছে, সরকারের কাছে আমাদের দাবিনামাগুলো পৌঁছে দিয়েছি, যাতে শ্রমিকরা এই সময় কোনোভাবেই কোনো রকম হয়রানির শিকার না হয়। এবং প্রথম দিকে যেহেতু আমাদের লকডাউনটা অনেক কার্যকর করার চেষ্টা হয়েছে, যদিও সেই লকডাউন কার্যকর হয়নি, কিন্তু আমরা সংগঠন থেকে চেয়েছি যাতে কোনো রকম শ্রমিকরা যাতে কোনো রকম বড় গ্যাদারিং এ না আসে, আমরা অনলাইনে প্রোটেস্ট করা সেটা চেষ্টা করেছি। কিন্তু এটা আসলে এমন একটা বাস্তবতা ছিল যে শ্রমিকদের মাঠে আসতেই হয়েছে। তারপরেও আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে লে অফের বিরুদ্ধে নিজ হাতে প্ল্যাকার্ড লিখে তারা প্রতিবাদ জানিয়েছে, এবং সেই প্রতিবাদের ছবি তারা নিজেরাই তুলে ফেসবুকে পোস্ট করেছে। এইরকম আন্দোলন আমরা করেছি, এবং মালিক এবং সরকার পক্ষ, শ্রমমন্ত্রী, তাদেরকেও আমরা আমাদের দাবিনামা পেশ করেছি। ফ্যাক্টরি মালিক এবং শ্রমিক উভয় পক্ষের জন্য একটা বড় সমস্যা হলো, অনেক বড় বড় ব্র্যান্ড এবং রিটেলার যেমন গ্যাপ আর ওয়ালমার্ট অনেক কাপড়ের অর্ডার একদম ক্যান্সেল করে দিয়েছে, এমনকি তৈরি হচ্ছে বা তৈরি শেষ এমন অর্ডারও। ফলাফলে একটা আন্তর্জাতিক ক্যাম্পেইন গড়ে উঠেছে, যাদের চাহিদা হলো এই ব্র্যান্ড এবং দোকানগুলো যাতে, যাদের বার্ষিক লাভ হয় কোটি কোটি ডলার, তারা যেন ঠিক দামটা দেয়। এই ক্যাম্পেইনকে সাপোর্ট করতে শ্রমিক সংহতি কি করেছে, কি করছে, এবং উদ্বিগ্ন ক্রেতারা ব্র্যান্ডগুলো যাতে তাদের কর্তব্য পালন করে আর কাপড়ের দামটা দেয়, সেজন্য কিভাবে চাপ সৃষ্টি করতে পারে? আমরা প্রথমেই দেখলাম যে কোভিডের প্রভাবে সারা বিশ্ব অর্থনীতি একটা ধাক্কার মুখে, এবং সেই ধাক্কা, অর্থনৈতিক ধাক্কার বাইরে বাংলাদেশ না, এবং পোশাক খাত যেহেতু আমাদের অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, পোশাক খাতেও সেই ধাক্কা আসবে বা এসছে, এটাই এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেটা বলতে চাই বরাবরই, যে বাংলাদেশের পোশাক খাতের যেই সিংহভাগ লাভ, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সাপ্লায়ারের হাতেই চলে যায়। আর আমাদের দেশের মালিকদেরকেও আমরা বলেছি যে 40 বছর ধরে এই শিল্প দাঁড়িয়েছে, এই শিল্প আমাদের অর্থনীতিকে সবল করতে ভূমিকা রেখেছে, যার পেছনে এই পোশাক শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে পোশাক শ্রমিকরা যাতে তাদের বেতন থেকে বঞ্চিত না হয়, তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে মালিক এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। একই সাথে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস এবং বায়ারদেরকেও আমরা বলেছি যে তারা যাতে এই কোনোভাবে এই অর্ডার গুলো ক্যান্সেল করা, যেমন আপনি যেটা নিজেই বলছিলেন যে অর্ডার গুলো মাঝপথেও ক্যান্সেল হয়েছে, অনেকগুলো কাজ চলছিল সেই সময় আমরা দেখেছি যে কাজ ক্যান্সেল করা হয়েছে, পরে কিছু অর্ডার ফেরত আসলো, বড় অংশই কিন্তু ফেরত আসেনি। ফলে ওই জায়গা থেকেও আমরা বলেছি যে এই যে দীর্ঘ সময় ধরে এই খাতে বিদেশি বায়াররা তারা ব্যবসা করছে, বাংলাদেশের মালিকরা ব্যবসা করছেন এবং তারা মুনাফা নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে যখন বিপদের সময় আসছে শ্রমিকদের, তখন তাদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমরা কাউকেই আসলে খুব শক্তভাবে দেখছি না। মালিকরা বলছে সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকার বলছে মালিকদের দায়িত্ব নিতে হবে, আবার মালিকরা বলছে বায়ারদের দায়িত্ব নিতে হবে। আমরা মনে করি যে আসলে তিন পক্ষেরই, মালিক, বায়ার এবং সরকার, তিন পক্ষেরই দায়িত্ব নিতে হবে, এবং বায়ারদের এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং কনজিউমার যারা আমাদের তৈরি পোশাকগুলো পরেন তাদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের সরকার 5,000 কোটি টাকার একটা প্রণোদনা দিয়েছিল লোন হিসেবে, যেটা এক মাসের বেতনই আসলে 4,500 টাকা, এবং আমরা দেখলাম যে মালিকদের কোনো ইমার্জেন্সি ফান্ড, যেমন আপনি জানেন যে রানা প্লাজার 1175-এরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছিল, তখন সেই শ্রমিকরা অনেক আন্দোলন হয়েছিল ক্ষতিপূরণের আইন বদল করার জন্য, কারণ আমাদের দেশে যে ক্ষতিপূরণের আইন সেটা 1,00,000 থেকে 1,25,000 টাকা ছিল সেই সময়, এবং এখনো খুব বড় রকম কোনো পরিবর্তন হয়নি। এবং সেই সময় বিদেশি বায়াররা মিলে রানা প্লাজা এগ্রিমেন্টে এক ধরনের ডোনেশন প্রদান করেন, কিন্তু ডোনেশন তো শ্রমিকদের মানে এটা অধিকার না, অধিকারের জন্য আইনি অধিকার দরকার। ফলে আমরা এখনো বলছি যে এই বিদেশি বায়াররা হয়তো এখনো কিছু অনুদান তারা দিতে পারে বা দান তারা করতে পারে, কিন্তু দানের থেকে বড় ব্যাপার হচ্ছে এই দায়িত্ব গ্রহণ করা, কারণ এখন শ্রমিকরা যে এই দুর্দশার মধ্যে আছে, সেই দুর্দশার মধ্যে যদি শ্রমিকদের পাশে দাঁড়ানো না হয়, যদি ব্র্যান্ড বায়ার যথাযথ অর্ডার গুলো না দেন, বা তারা যদি বিশেষ ফান্ড গঠন করে শ্রমিকদেরকে সাহায্য না করেন, তাহলে দেখা যাবে এই শিল্পই ক্ষতিগ্রস্ত হবে, এবং এই শিল্প ক্ষতিগ্রস্ত মানে এই শিল্পের সাথে যারা জড়িত আছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে, মালিক ক্ষতিগ্রস্ত হবে, বিদেশি বায়ার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে আমাদের নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে যে
কোভিড এর যে ধাক্কা, যে অর্থনীতিতে যে ধাক্কা, সেই ধাক্কায় মালিক যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন, বিদেশি বায়ার যে প্রতিবেদন ক্ষতি তার, সেটার সাথে কিন্তু শ্রমিকের ক্ষতি ক্ষয়ক্ষতিটাকে সমানভাবে তুলনা করা যায় না। কারণ শ্রমিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কোনোভাবেই মালিকের মানে যে ক্ষতির পরিমাণ তার পাল্লার সাথে একেবারেই সমান হয় না। কারণ শ্রমিকরা এখানে সবচেয়ে বেশি বঞ্চিত হয়, সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়, এক্সপ্লয়েটেড হয় পুরো সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমার মনে হয় ব্র্যান্ডসের যেমন মনোযোগ দেওয়া দরকার, সেই সাথে আমি বিশেষভাবে কনজিউমার যারা আছেন, যারা আমাদের কাপড় পরেন, তাদেরকে আমরা মানে আমাদের পোশাক শ্রমিকরা যারা কাপড় বানান তাদের জীবনের পেছনের গল্পগুলো জানার জন্য উৎসাহিত করতে চাই। কারণ আমাদের শ্রমিকরা সকাল থেকে একেবারে রাত অব্দি কাজ করে তারা ন্যূনতম মজুরি পায় প্রায় $95, যেটা হয়তো আমাদের ক্রেতাদের জন্য কয়েক ঘন্টারও খরচ না। তো ফলে এই এই যে একটা মানে ভয়াবহ কম মজুরিতে, সস্তা মজুরিতে আমাদের শ্রমিকরা কাজ করছেন, সেই শ্রমিকরা আজকে যখন বিপদে আছে তখন তাদের পাশে দাঁড়ানো শুধু আর্থিক সহায়তা না, যারা এই শ্রমিকদের পক্ষে আন্দোলন করছে তাদের পাশে থাকা, তাদের পক্ষে লেখালেখি করা, ওই অঞ্চলে ক্যাম্পেইন করা, পশ্চিমের যেই দুনিয়া বাজার সেই সমস্ত জায়গায় ব্র্যান্ডসকে প্রেশার করার জন্য ক্যাম্পেইন করা, একই সাথে নানান রকম লেখালেখি, কালচারাল অ্যাক্টিভিজম, নানা কিছুর মধ্য দিয়ে কিন্তু যারা ক্রেতা এই পোশাকের তারা শ্রমিকদের পাশে থাকতে পারেন এবং শ্রমিকদের এই বিপদের দিনে তাদেরকে তারা সহায়তা করতে পারেন। আপনার মতে উদ্বিগ্ন ক্রেতারা কিভাবে আরো সাহায্য করতে পারে এই ক্ষেত্রে? একটা তো আমি যেটা বললাম যে এই সময়ে আসলে খুব বেশি দরকার আমাদের একটা ইন্টারন্যাশনাল সলিডারিটি তৈরি করা। এই শ্রমিকরা যেই দাবি করছেন তাদেরকে যাতে ছাঁটাই করানো হয়, তাদের খাবারের নিশ্চয়তা, মজুরির নিশ্চয়তা যাতে থাকে। আমাদের সরকারি কর্মকর্তারা যেমন তারা অফিসে না গিয়েও কিন্তু তারা বেতন পেয়েছে, কিন্তু আমাদের শ্রমিক যারা আসলে আমাদের ইকোনমি চালায় তারাই আজকে বেতনের অনিশ্চয়তার মধ্যে আছে। এখনো তারা কাজ করছেন, তারা ভয়ে আছেন কখন তারা কাজ হারাবেন। যারা ক্রেতা আছেন তাদের উচিত এই ক্যাম্পেইনটা করা যে শ্রমিকদেরকে প্রাণে মারার সময় এটা না, শ্রমিকদের দায়িত্ব নেওয়ার সময় এটা, এবং ব্র্যান্ডসরা যারা যাতে তাদের প্রফিট কাট করেন এবং এর এই যাবৎকালে তারা যে প্রফিট করেছেন সেই প্রফিটের ভাগ যাতে এখন শ্রমিকদেরকে দিতে পারে, সেই ক্যাম্পেইনটাকে জোরের সাথে নানাভাবে তারা যুক্ত করতে পারেন। একই সাথে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, শ্রমিকদের আন্দোলন করছি, এবং আমরা মনে করি এই শ্রমিকের অধিকারের আন্দোলন আমাদের পুরো দেশের একটা মানে গণতান্ত্রিক রূপান্তরেরই আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা আছি, এবং এই আন্দোলনে যেমন আমাদের শ্রমিকদেরকে তাদের দুর্দিনে খাদ্য সহায়তা দিয়ে পাশে থাকতে হচ্ছে, তেমনি একটি শ্রমিক সংগঠন হিসেবে আমাদের মালিকের সাথে দর কষাকষি করতে হচ্ছে, সরকারের সাথে দর কষাকষি করতে হচ্ছে, এবং বিদেশি বায়ারদের সাথেও দর কষাকষি করতে হচ্ছে বা চাপ দিয়ে প্রদান করতে হচ্ছে। ফলে সেই জায়গায় আমরা যাতে আমাদের সাংগঠনিক কাজকে চালিয়ে যেতে পারি, শ্রমিকদেরকে সচেতন করতে পারি, আমাদের এই শ্রমিকরা যাতে মাথা উঁচু করে তাদের সম্মান নিয়ে বাঁচতে পারে, সেই লড়াইয়ে আমরা আশা করি যারা ক্রেতা আছেন তারা আমাদের পাশে থাকবেন, তারা পরামর্শ দিয়ে, আর্থিক সহায়তা দিয়ে, এবং এই যে কোভিড কালীন সময় যখন শ্রমিকরা ভীষণ রকম বিপদের মধ্যে আছে সেই সময় আমরা আশা করি তারা নানাভাবে তাদের অবদান আমাদের সাথে রাখতে পারেন। এই ক্ষেত্রে আমাদের আর্থিক সহায়তাও, আমাদের সাংগঠনিক কাজ এবং আমাদের শ্রমিকদেরকে এই দুর্দিনে খাদ্য সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা, তাদের স্বাস্থ্য সুরক্ষার যেই বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রেও একটা ভূমিকা রাখতে পারবে। তো আমরা আশা করি শুধু অর্থ না, অর্থটাই অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থের পাশাপাশি আমরা অনেক সময় যখন অর্থ প্রদান করি তখন অনেক সময় মনে করি যে আমরা একটা দান করলাম বা আমরা একটা সাহায্য করলাম, আমরা একটা সমবেদনা প্রদান করি, কিন্তু এটা কিন্তু কেবল সমবেদনার ব্যাপার না। কারণ আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি বারবারই মনে করি এবং বিশেষভাবে মনে করি আমাদের পোশাক শ্রমিকরা কিন্তু কারো কাছে ভিক্ষা চায় না বা আমাদের সংগঠন থেকে আমরা কারো কাছে ভিক্ষা চাই না, আমরা মনে করি যে শ্রমিকদের এটা অধিকার এবং তারা এতদিন মানে এই কি বলবো ব্র্যান্ডসের মালিকদেরকে তাদের মুনাফা তৈরি করার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে, আমাদের ইকোনমিক ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এবং কনজিউমারদেরকেও সস্তায় কাপড় পেতে সহায়তা করেছে, এবং সেই জায়গা থেকে তাদের
আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আজকের এই বিপদকালীন সময় তাদের পাশে দাঁড়ানো। এটা তাদেরকে অনুগ্রহ করা না, এটা তাদের পাওনা বলে আমরা মনে করি। ফলে যে কোনো কার্যক্রমে আপনারা পাশে থাকতে পারেন, ফলে পুরো প্রক্রিয়াটাই একটা খুব বিপদের মধ্যে আছে এবং প্রত্যেকেরই উচিত তাদের সামর্থ্য ভাগাভাগি করা, এটা খুব জরুরি। এবং এই এইটা খুব আমরা যাতে পরস্পরকে সম্মান করতে পারি সেই জায়গাটায়, কারণ রানা প্লাজার যখন ঘটনা ঘটেছিল তখন আমরা কিন্তু দেখেছি আমাদের বাড়ির, যেমন আমার বাড়ির, আমার বোন, আমার পরিবারের আত্মীয় স্বজন সবাই আর্থিক সহায়তা করেছিল, কিন্তু আর্থিক সহায়তা পাশাপাশি আমরা দেখেছি আমাদের বন্ধু বান্ধবরা যারা আসলে ঠিক এই ধরনের রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত না, তারাও অনেকভাবে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, যেটা কিনা মালিকদের উপরেও এক ধরনের চাপ সৃষ্টি করেছে পরিস্থিতি পরিবর্তন করার জন্য, কারখানার কাঠামো পরিবর্তন করার জন্য। একই সাথে বায়ারদের উপরেও কিন্তু একটা চাপ তৈরি করেছে, এবং ইন্টারন্যাশনাল কনজিউমার যারা তারাও অনেক রকম প্রতিবাদে অংশ নিয়েছে। কেউ প্রতিবাদী গান লিখেছে, কেউ কবিতা লিখেছে, কেউ লড়াইয়ের, কেউ দেখা গেছে কোনো ইন্টারন্যাশনাল শপের সামনে, ব্র্যান্ডস এর শপের সামনে যেখানে কাপড় বিক্রি হয় সেখানে গিয়ে তারা প্রতিবাদ করেছে, তারা কোনো পারফরমেন্স করেছে। অনেক রকম প্রতিবাদের মধ্য দিয়ে কিন্তু তখন রানা প্লাজা এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রসঙ্গটা সামনে এসেছে। কিন্তু এখনকার সময়টা একটু ভিন্ন, এখনকার সময়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার মানুষ আক্রান্ত, কিন্তু এই সময় আসলে প্রত্যেকেরই পাশে দাঁড়ানো দরকার যাতে করে আমরা আমাদের শ্রমিকরা এগিয়ে যেতে পারে এবং আমরাও আমাদের সংগঠনের কাজ এগিয়ে নিতে পারি। ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।